হাই যদি সেই সময় আমি যুবক হইতাম আর শক্তিশালী হইতাম তাহলে কি করতাম? নবীর পক্ষ থেকে ডিফেন্স করতাম, প্রতিরক্ষা করতাম, তার পাশে দাঁড়াইতাম, তার সাহায্য সহযোগিতা করতাম, তার প্রতি ইমান নিয়ে আসতাম। লাইতানি আকুন হাইয়ান, হাই যদি সেই সময় আমি জীবিত থাকি। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে নির্বাসিত করবে মক্কা থেকে, মক্কা থেকে বিতাড়িত করে বের করে দেবে, ভবিষ্যৎবাণী করে দিলেন। সেই সময় যদি আমি প্রাণে বেঁচে থাকি, যেই সময় তোমাকে মক্কা থেকে তোমার জাতি কোরাইশরাই তাড়িয়ে দিবে, তোমাকে আল্লাহু আকবার, তোমার জাতি তাড়িয়ে দিবে। অবাক শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 40 বছর পর্যন্ত আমার জাতি কোরাইশের কাছে, মক্কার লোকদের কাছে, সবার কাছে এক বাক্যে আসাদেকুল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, ইমানদার, আমার কাছে বিচার নেওয়ার জন্য আসে, আমার কাছে সালিসের জন্য ঝামেলা মেটানোর জন্য আসে, লড়াই ঝগড়া মেটানোর জন্য আসে, যে আমার কাছে আমানত রাখে, কাউকে বিশ্বাস করতে পারে না মক্কা নগরীতে, আমার কাছে টাকা পয়সা রাখতে আসে, সম্পদ রাখতে আসে, আমানত, আর ওরা আমাকে তাড়িয়ে দেবে এই মক্কা থেকে, মাতৃভূমি থেকে তাড়িয়ে দেবে। মাতৃভূমির একটা মায়া আছে, প্রাকৃতিক মায়া, এটা কোনো ধর্মীয় মায়া নয়। কারণ অনেকে মনে করে যে মাতৃভূমির ভালোবাসাটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা, না, ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে কি, প্রাকৃতিক ভালোবাসা। আর প্রাকৃতিক ভালোবাসা যদি থাকে তো সেটা দোষণীয় না, কিন্তু সেটা ধর্মীয় রং দেবেন, জাতীয়তার রং দেবেন, এটা বর্জনীয়, এটা হারাম, এটা হচ্ছে জাহেলিয়াত। কথা বোঝা যাচ্ছে? খুব সূক্ষ্ম কথা এটা মনে রাখ। অর্থাৎ আপনার বাড়ি ধরেন রাজশাহী, রাজশাহীকে ঢাকার তুলনায় আপনি ভালোবাসবেন, ভালোবাসেন না, এটা স্বাভাবিক, স্বাভাবিক, প্রাকৃতিক। আপনার বাড়ি কুমিল্লে, আপনি অবশ্যই কুমিল্লাকে বেশি ভালোবাসবেন, কথা ঠিক না? আপনার বাড়ি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সুতরাং আপনি যে এলাকা সেই এলাকার সাথে একটা টান আছে, ভালোবাসা আছে, এটা থাকবেই। এটা হচ্ছে কি, জিবিল্লি, ফিতরি, তবেই, এগুলো হচ্ছে আরবি ভাষা, প্রাকৃতিক ভালোবাসা। এটা হচ্ছে কি, প্রাকৃতিক ভালোবাসা। জি, যেখানে দীর্ঘ সময় ধরে থাকে একটা ভালোবাসা হয়ে যায় না? দাম্মামে যারা 10-20 বছর ধরে আছেন, একটা ভালোবাসা হয়েছে না? এখানে ছেড়ে যেতে কষ্ট লাগবে, মানুষের সাথে পরিচয় থাক আর না থাকে, একটা রুম ছেড়ে আর এক রুমে বাসা চেঞ্জ করতে মায়া লাগে, কষ্ট লাগে, এখানে এতদিন থাকলাম কষ্ট লাগে। তাহলে এটা কীভাবে তৈরি হয়েছে? অটোমেটিক তৈরি হয়ে গেছে এটা, এটা হচ্ছে ফিতরি, প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না, তাই না? দাম্মামের সাথে ধর্মীয় ভালোবাসা না, ওর চেয়ে বেশি ধর্মীয় ভালোবাসা মক্কা মদিনার সাথে আমার, হ্যাঁ, হারমাইন শরীফানের সাথে, কিন্তু এই ভালোবাসার হচ্ছে ফিতরি ভালোবাসা, এটা দোষণীয় নয়। কিন্তু এটাকে যদি রং দিয়ে দেন আপনি, ধর্মীয় রং, হব্বুল ওয়াতান মিনাল ইমান, আমাদের দেশে একটা হাদিস আছে, জাল হাদিস, কিন্তু হ্যাঁ, দেশপ্রেম হচ্ছে ইমান, মিথ্যা কথা, জাল কথা, এবং এটি জাহিলিয়াত। তবে গঠনমূলক কাজ হোক দেশে, আমিও করব, আমি দেশ গড়ে তুলব, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, জাতীয়তায় যারা বিশ্বাসী তারা কিছু ভালো কথাও বলছে, সব কথাই খারাপ না, আর সেগুলো আমরাও বলছি, প্রত্যেক মুসলিম বলবে, কোরআন এবং হাদিস বলছে, কিন্তু তার মানে এই নাই যে আমার এলাকার একজন আল্লাহর দুশ্মন আর আরেক এলাকা অন্য এলাকার একটা আল্লাহর দোস্ত, আমার এলাকার আল্লাহর দুশ্মনটা আমার কাছে প্রিয়, কারণ এতে হচ্ছে আমার দেশি, অথবা এটা আমার ডিস্ট্রিক্টের, আমার এলাকার, আমার গ্রামের, না না, মোটেই না, মোটেই না। এই গুণ তৈরি করতে হবে, এই গুণ অবশ্যই তৈরি করতে হবে, নাহলে আপনার মধ্যে জাহিলিয়াত আছে। একটা বেনামাজি আপনার গ্রামে বাস করে আর একটা নামাজি আপনার অন্য দেশে বাস করে, ওই নামাজি আপনার কাছে প্রিয়, আপনার গ্রামের লোকেরা সব মাজার পূজারি, আর জাপান অথবা যে কোনো দেশ দূরে, সেই দেশের ভাষাও বুঝেন না, ওখানকার লোকেরা তৌহিদবাদী, সৌদি আরবের লোকেরা মাশাআল্লাহ তৌহিদবাদী, ওদেরকে বেশি ভালোবাসি, কিসের জন্য ভালোবাসি, তৌহিদের জন্য ভালোবাসি, সুন্নার জন্য ভালোবাসি, শিরক বিদাত মুক্ত এর জন্য ভালোবাসি, তারা নামাজি সেই জন্য ভালোবাসি, তারা আল্লাহকে ভয় করে সেই জন্য ভালোবাসি, এটা হবে ভালোবাসার ভিত্তি, যেটা ধর্মীয় ভালোবাসা, একটা হচ্ছে দিনী ভালোবাসা আর একটা হচ্ছে ফিতরি প্রাকৃতিক ভালোবাসা। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে আর ধর্মীয় ভালোবাসা আছে, ধর্মীয় ভালোবাসা দিন যতটা শিখিয়েছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আছে। বাপ মা যদি কারো কাফেরও হয় ভালোবাসা নেই, নিউ মুসলিম মুসলিম হয়েছে, তার মানে তার বাপ যদি হিন্দু থাকে বা খ্রিস্টান থাকে, মা যদি হিন্দু করে ভালোবাসে না, অবশ্যই ভালোবাসব, কিন্তু এই ভালোবাসা দোষণীয় না। সে আল্লাহর সাথে দুশ্মনের আল্লাহ দিনের সাথে বা আল্লাহর দিন মানে না, সেই জন্য তার সাথে একটা বাড়া আছে, হ্যাঁ, বৈরিতা আছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আমার বাপ হিসাবে মা হিসাবে ওইটা থাকবেই, আপনি ওটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন না, এটা অসুবিধা না, দোষণীয় নয়, দোষণীয়
নয়টা ওই রকমই হচ্ছে পানির ভালোবাসা। পানিকে কে ভালোবাসে না? কে বলতে পারবে যে আমি পানি ভালোবাসি না? হ্যাঁ, দিনই ভালোবাসে না প্রাকৃতিক, প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু সেটা যেন দিনের ওপর বিস্তার লাভ না করে, ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়। প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসার ওপর যেন কি না পায়? প্রাধান্য না পায়।